সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন একটি ক্রস জাতের ষাঁড় গরু। আমরা একটু শুনি, এই গরুটি বিক্রি হয়ে গেল। আসসালামু আলাইকুম ভাই। আপনি বেচলেন? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? কেন ভাই 10 লস যাবে? লকডাউনের আগে কিনা, এখন দাম কি কম? মানে পিস প্রতি 10,000 কম? সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন পিস প্রতি এখন 8-10,000 টাকা কম। এই কাহারোল হাট আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই কাহারোল হাট প্রতি শনিবারে বসে, দিনাজপুর জেলায় এটি অবস্থিত। তো এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে ক্রস জাতের ষাঁড় গরুর আমরা দাম জানানোর চেষ্টা করব। আপনারা অনেকে এই গরুর দাম জানতে চেষ্টা করেন, তা আগামী কুরবানি ঈদে এই ধরনের গরুর কিছু চাহিদা রয়েছে। এবার দেখি আমরা এখানে একটা, ভাই এটা দাঁত উঠছে? দাঁত উঠেনি। আচ্ছা, এটা ওজন কীরকম হবে? ওজন হবে না, এটা এটা পোষার জন্য। এটার দাম কত যাচ্ছেন? 60। দরদাম করছে কেউ? কত? 45 পর্যন্ত শুনছেন। তারপর একটু দেখি, ভাইজান এটা আপনার, এটা কি দাঁত উঠছে? আগর। দাম কত যাচ্ছে? 75। দরদাম করছে কেউ? 65 পর্যন্ত দাম উঠছে। সে শুনছেন দর্শক, আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন হাট আমরা দেখিয়ে থাকি, আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই কারোর হাটে গরুর দাম কম না বেশি। এই যে দেখুন সমস্ত ক্রস জাতের গরু। কাকা আগর, এটার দাম কত? 65 চাইছেন? দরদাম করছে? এখনো দরদাম হয়নি। আচ্ছা শুনছি, এখানে একটু দেখি ভাই কত চাচ্ছেন? চাচ্ছেন কত? 46। দরদাম করছে কেউ? হ্যাঁ, আপনি মনস্থ কত কত করছেন? ছাড়বেন 42 হলে ছাড়বেন? আচ্ছা মনস্থ করছে। আচ্ছা শুনছি, আর তারপর আমরা একটু দেখি, আমরা একটু ভেতরে এখানে দেখছি, এই জোড়া আপনার জোড়া, এই জোড়ার দাম কত যাচ্ছেন? 1.5 লাখ 75 করে। দরদাম দরদাম করছে কেউ? এখন পর্যন্ত দরদাম করেনি। হ্যাঁ, আপনি কত হইলে ছাড়বেন? মনস্থ করছেন? হ্যাঁ, 1,40,000 আপনি মনস্থ করছেন। আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক, তারপরে আসুন আমরা একটু দেখি, বা এটা দাঁত উঠছে? দাঁত উঠেনি। দাম কত যাচ্ছেন? 85,000। দরদাম করছে কেউ? কেউ করেনি শুনছি আমরা। তারপর একটু এখানে দেখি, ভাই এই ক্রস গরুটার দাম কত যাচ্ছেন? 60 চাইছেন? দরদাম কি হয়েছে? যে কত হইলে মনস্থ করছেন? ছাড়বেন? 55 হইলে ছাড়বেন? এই যে দেখছেন আপনি। তারপরে এখানে একটু দেখি আমরা, এটা কার দাঁত উঠছে? দাঁত উঠেছে। দাম কত যাচ্ছেন? 70। আর দরদাম হয়েছে? এখনো দরদাম হয়নি। কত হইলে দিবেন আপনি মনস্থ করছেন? 60 হইলে দিবেন? এই যে দেখছেন, এই ধরনের গরু আগামী কুরবানিতে আপনারা যদি পালন করে এটাকে অনেক বড় করেন, তবে এটার ভালো দাম পাওয়া যাবে। তারপর একটু এখানে দেখি, ভাই এটার দাম কত যাচ্ছেন? 75 চাইছেন? দরদাম হয়েছে? কত পর্যন্ত হয়েছে? 65 পর্যন্ত হয়েছে, দিচ্ছেন না? এই যে 65 পর্যন্ত দাম বলছে উনি যে হয়েছে। তারপর একটু আমরা এপাশে দেখি, ভাই এটার দাম কত যাচ্ছেন? 62। আর দাম কত করছে মানুষ? 50-এর নিচে বলছে। এই যে দেখছেন। আচ্ছা আমরা একটু কথা বলি ভাই, আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন আপনি? আমরা আসছি মঙ্গলপুর থেকে। মঙ্গলপুর থেকে? আচ্ছা এখন তো এই যে করোনার সময়, তো এই করোনার সময় তো এখন কি দাম কি কম? কম। পিস প্রতি কত কম বলেন তো? অনেক কম, মিনিমাম 5,000, 5 থেকে 6,000। 5 থেকে 6,000 পিস প্রতি? আচ্ছা ধন্যবাদ। তারপর একটু আমরা এখানে দেখি, এটা কার আপনার?
এটা কি দাঁত উঠছে আগর দাম কত যাচ্ছেন 70 72 দাম চাচ্ছেন দরদাম কত পর্যন্ত উঠছে 60 পর্যন্ত দাম উঠেছে এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন তারপর আসুন আমরা এই পাশে দেখি এই যে ভাই এইটা কার আপনার এটা কি দাঁত উঠছে দুই দাঁত এটা দাম কত যাচ্ছেন 1,10,000 1,10,000 অনেক দাম দরদাম কেউ করছে নব্বই পর্যন্ত দাম উঠছে নব্বই পর্যন্ত দাম উঠেছে এটার এই যে শুনছেন আপনার দর্শক আপনাদেরকে আমরা ব্যাপারীদের কাছ থেকে জানানোর চেষ্টা করছি তারপরে এখানে একটু দেখি ভাই এটার দাম কত যাচ্ছে এটার দাম যাচ্ছে 2,50,000 ভাই এই মানে ফাইজলামি দাম আপনারা যদি না বলতে চান তাহলে বলেন না তারপরে ভাই এই দুইটা কি আপনার কত দাম চাচ্ছেন জোড়ার 125 1,25,000 দরদাম করছে কেউ কত 1,00,000 পর্যন্ত দাম বলছে দিচ্ছেন না কত হলে দিবেন 10,000 হলে দিবেন 1,10,000 হলে দিবেন 55,000 টাকা 55,000 টাকা করে হলে ওই যে উনি বলছে যে এগুলো দিয়ে দিবে এই যে শুনছেন আপনি দর্শক এখানে দেখছি দুটো ক্রস জাতের ছাড় করুন ভাই এটা দাম কত যাচ্ছেন 52,000 চাইছেন দরদাম করছে কেউ কত 40,42,000 আচ্ছা ভাই একটু আপনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কতদিন ধরে ব্যবসা করেন 15 বছর এই গরুগুলি আপনারা কালেকশন করেন কোথা থেকে বিভিন্ন গ্রামের গৃহস্থদের বাড়ি আচ্ছা কেউ যদি দূর দূরান্ত থেকে এই ধরনের ক্রস গরু মনে করেন যে এক ট্রাক গরু নিতে চায় তো তাইলে আপনারা কি এই গরু সাপ্লাই দিতে পারবেন হাটবাজারে কেন আপনার সঙ্গে যদি যোগাযোগ করে বলে যে আমি অমুক দিন আসবো আপনি আমাকে 30টা গরু দিবেন দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা আপনার একটু মোবাইল নাম্বারটা একটু বলবেন বলেন 0178 08 458 48 আরেকবার বলেন 0178 08 458 48 তার মানে দূর দূরান্তের ব্যাপারীরা যদি আপনার কাছে যেহেতু আপনি 15 বছর ধরে ব্যবসা করেন আপনার নাম্বারটা আমরা দিয়ে দিলাম যে যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করে তাহলে এই ধরনের গরু তারা পেয়ে যাবে ধন্যবাদ ধন্যবাদ তারপরে এখানে একটু দেখছি আমরা ভাই এটার দাম কত যাচ্ছে 52,000 চাইছেন দরদাম করছে কত 40,42,000 পর্যন্ত দাম উঠছে আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক এবারে আমরা দেখি একটা ক্রস জাতের একটা ফিজিয়ান জাতের একটা গরু এসেছে ভাই গরুটা কেমন আসলো কত দাম চাচ্ছেন 75,000 টাকা দাম চাওয়া হচ্ছে এই যে দেখছেন অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর চেহারা কেবল আসলো এই হাটে এই হাটে এই ধরনের গরু প্রচুর আসে আমরা সকাল সকাল একটু এসেছি কারণ এই হাটে পরবর্তীতে এই হাটে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না এটি এত বড় একটা হাট এই যে আপনারা দেখছেন করোনা পরিস্থিতির মধ্যে তারপর এখানে বন্যা পরিস্থিতির একটু অবনতি ঘটেছে তার মধ্যে দেখুন সকাল সকাল এই হাটটিতে প্রচুর পরিমাণ লোক এসেছে আবারও জানিয়ে রাখি দিনাজপুরের ঐতিহ্যবাহী কারোল হাট এটি প্রতি শনিবারে এখানে গরু ছাগলের হাট বসে তো চলুন আমরা ক্রস গরুর দাম আপনাদেরকে আরও কিছু জানানোর চেষ্টা করি সার গরু এখানে দেখি একটা তেজি গরু দেখছি ভাই এটার দাম কত যাচ্ছেন দাম যাচ্ছে 60 দরদাম করছে কেউ না এখনো বলেনি দরদাম করেনি না কত হইলে মনস্থ করছে 55 হইলে মনস্থ করছে দিয়ে দিন শুনছি তারপর একটু দেখি ভাই এটার দাম কত যাচ্ছেন কত দাম চাচ্ছেন হ্যাঁ ও পার্টি কিনছে কত দিয়ে কিনছে এটা আচ্ছা এটা কিনে হয়ে গিয়েছে এটা ভাই এটা কি আপনি কিনলেন এটা এটা দাম কত যাচ্ছেন 95 দরদাম করছে কেউ কত 80 পর্যন্ত দাম উঠতে দিচ্ছেন না কত হইলে দিবেন 70-এর নিচে দিবেন ও আচ্ছা ধন্যবাদ আপনাকে এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এই কাহারল হাটে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম যে ক্রস জাতের সার গরু এখানে কী দরে বিক্রি হয় যারা আপনারা খামার করতে আগ্রহী
তাদের জন্য এই ভিডিওটি আমরা তৈরি করলাম। তো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সার্থকতা, আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।